সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে রিভিশন। পূর্বের লেকচারটিতে আমি আলোচনা করেছিলাম রিভিউ সম্পর্কে, এবং এর আগেরটাতে ছিল আপিল সম্পর্কে। তো আপিল এবং রিভিউর পর আজকে আমরা রিভিশন সম্পর্কে আলোচনা করব। রিভিশনের বিষয়ে সেকশন 115-তে আলোচনা করা হয়েছে, সিপিসি সেকশন 115-তে আলোচনা করা হয়েছে রিভিশন সম্পর্কে। তো আজকে যে আউটলাইনটা, সেই আউটলাইনটা হচ্ছে আমরা দেখবো রিভিশন কাকে বলে, কোন কোন আদালত রিভিশন অফ জুরিসডিকশন এক্সারসাইজ করে হচ্ছে রিভিশনটা নিবে, তারপর কোন কোন গ্রাউন্ডে, এরপর হচ্ছে সেকশন 15-তে কি বলছে, এবং হচ্ছে একটা টাইম ডিউরেশনটা দেখ। তো প্রথমে দেখি যে হোয়াট ইজ রিভিশন, মানে রিভিশনটা আসলে কি। তো আমরা যদি রিভিশনটাকে বুঝতে চাই, তো একটা ঘটনা এখানে বলি যে একটা কোন একটা মামলা, কোন একটা মোকদ্দমা ঘটলো লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে। হ্যাঁ, কোন একটা মামলা সাবঅর্ডিনেট কোর্টে, তারপর ওই সাবঅর্ডিনেট কোর্ট হচ্ছে একটা জাজমেন্ট দিল, হ্যাঁ একটা ডিক্রি পাস করলো। তো লোয়ার কোর্টে একটা মামলা গেছে, যে লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ইত্যাদি, বা ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এরকম যে কোনো কোর্টে, লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টে একটা মামলা মোকদ্দমা গেল, মোকদ্দমা জাজমেন্টটা দিল কি লোয়ার কোর্ট ডিক্রির মাধ্যমে, যে কোনো একটা ডিক্রি পাস করলো। তো ওই ডিক্রি যে দিল, ডিক্রি দেওয়ার পর হচ্ছে একটা ডিক্রি হোল্ডার হচ্ছে একজন একটা ডিক্রি পায়, এবং হচ্ছে ডিক্রি ওই আরেকটা ব্যক্তি হচ্ছে এগেনস্টে ডিক্রিটা যায়। তো যেই এগ্রি পার্টি যিনি আছেন, উনি হচ্ছে এই ডিক্রিটাতে অসন্তুষ্ট। তো ওই লোয়ার কোর্ট যে ডিক্রিটা দিয়েছে, ওই ডিক্রিটাতে যদি কোনো এগ্রি পার্সন অসন্তুষ্টি প্রকাশ করে, তখন ওই এগ্রি পার্সন লোয়ার কোর্টের ডিক্রির এগেনস্টে যখন হায়ার কোর্টে কোনো একটা অ্যাপ্লিকেশন করবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে রিভিশন। মানে নিম্ন আদালত যখন কোনো জাজমেন্ট প্রকাশ করে ডিক্রির মাধ্যমে, এবং ডিক্রি বা অর্ডারের মাধ্যমে, এবং ওই ডিক্রি বা অর্ডারে যদি কোনো পার্টি, এগ্রি পার্টি বা যার এগেনস্টে আছে ডিক্রিটা দিল, সেই এগ্রি পার্টি যদি অসন্তুষ্টি হয়, তখন এগ্রি পার্টি এই লোয়ার কোর্টের ডিক্রির এগেনস্টে যখন হায়ার কোর্টে একটা অ্যাপ্লিকেশন করবে, তখন সেটাকে বলা হবে রিভিশন। ঠিক আছে, এটা হচ্ছে রিভিশনের, যে রিভিশন কাকে বলে সেটা হচ্ছে এখানে বলা আছে যে রিভিশন। তো এখন দেখব হচ্ছে হু ক্যান এক্সারসাইজ রিভিশন অফ জুরিসডিকশন, কে কে রিভিশন অফ জুরিসডিকশন তা আসলে এক্সারসাইজ করতে পারে। দুইটা কোর্ট রিভিশন অফ জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারে। এক নাম্বার হচ্ছে হাইকোর্ট ডিভিশন হচ্ছে রিভিশন অফ জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারে, সেটা সেকশন 15-তে বলা আছে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, দুইটা কোর্ট। তবে আবার ডিস্ট্রিক্ট জাজ যখন তার ক্ষমতাকে ট্রান্সফার করবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে, তখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কি করতে পারবে, ডিস্ট্রিক্ট জাজের যে ক্ষমতা, সে সমান ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজ তার ক্ষমতাটা তাকে ডেলিগেট করলেই তখন পাবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কিন্তু নিজে থেকে পাবে না। এই দুইটা কথা। আর সেকশন 15-তে এটা আবার ডিটেলে আলোচনা করব। আবার বলছে কোন কোন গ্রাউন্ডে রিভিশনটা আসলে চলবে, তিনটা গ্রাউন্ডে একটা রিভিশন করবে, তিনটা রিজন থাকলে। আর যখন হচ্ছে যে ডিক্রি বা অর্ডারের এগেনস্টে আপিল চলে না, তখন হচ্ছে কি এর এগেনস্টে কি করবে, সেকশন 115 অনুযায়ী রিভিশন করবে। আরেকটা গ্রাউন্ড হচ্ছে যখন কোনো ইরোর হয় জাজমেন্টের ক্ষেত্রে, যখন কোনো ইরোর বা কোনো ভুল থাকে, তখন হচ্ছে কি ওই জাজমেন্টের এগেনস্টে 115 অনুযায়ী রিভিশন করবে। এবং হচ্ছে 3 নম্বর গ্রাউন্ড হচ্ছে যদি ন্যায় বিচারে বিঘ্ন ঘটে কোনো কারণে, তো ওই বিঘ্নিত কারণটা যেটা উত্থাপিত হয়েছে পরে, এর কারণে হচ্ছে সেকশন 115 অনুযায়ী কি করতে পারবে, আবার এই জাজমেন্টটাকে রিভিশন করার জন্য উচ্চ আদালতে, নিম্ন আদালতের জাজমেন্টটাকে রিভিশন করার জন্য উচ্চ আদালতের
পাঠাতে পারবে। এই যে পাঠানোর যে অ্যাপ্লিকেশনটা, এটাই রিভিশন। তো সেকশন 115 তে কি বলছে সেটা দেখি। সেকশন 115 যেটা আছে সিপিসি, সেকশন 115 তে 5টা সাবসেকশন আছে। সাবসেকশন 1 এ বলছে কি যে হাইকোর্ট ডিভিশন যেটা আছে সেটা হচ্ছে তার অধস্তন যে যে কোনো আদালত আছে তার সকল আদালতের কি করতে পারবে, যে ইয়াটা দিবে, ওই জাজমেন্টটা দিবে, সেই জাজমেন্টের এগেনস্টে যদি কেউ রিভিশনের অ্যাপ্লিকেশন করে সেই রিভিশনটা নিতে পারবে। আমি একটু সকাতারে এখানে বুঝিয়ে দিই যে সর্বনিম্ন আদালত কোনটা, আর সেটা আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, পরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তারপর আছে কি যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপর আছে কি ডিস্ট্রিক্ট জাজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট কোর্টের সর্বোচ্চ আদালত হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, এবং সর্বনিম্ন আদালত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ, এবং তার উপরে আছে হাইকোর্ট ডিভিশন। তো এই যে হাইকোর্ট ডিভিশন, তো এখন যে এই যে চারটা আদালত আছে ডিস্ট্রিক্ট জাজ থেকে অ্যাসিস্ট্যান্ট, পাঁচটা আদালত যে আছে ডিস্ট্রিক্ট জাজ থেকে অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত, তারা যদি কোনো ডিক্রি দেয়, তবে এর এগেনস্টে আপিল করা যাবে কার কাছে? হাইকোর্ট ডিভিশনের কাছে। হাইকোর্ট ডিভিশনের কাছে তারা যদি কোনো ডিক্রি দেয় তাহলে আবেদন করতে পারবে কার কাছে? রিভিশনের আবেদন করতে পারবে হাইকোর্ট ডিভিশনের কাছে। আবার যখন এই তিনটা পরবর্তীতে হচ্ছে নিম্নতম আদালত, এই তিনটা আদালত যখন কোন রকম অর্ডার দিবে, তো এই তিনটা আদালত যখন কোন অর্ডার দিবে তখন সেটা করা যাবে হচ্ছে কার কাছে? আবেদন করা যাবে হচ্ছে কি যে ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি অর্ডার দেয়। তো এখন দেখলাম যে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত যে কোনো আদালত যখন কোনো ডিক্রি দিবে তখন ওই ডিক্রির এগেনস্টে আপিল করা যাবে তাদের উচ্চতম আদালত হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আবার যখন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যখন কোনো রায় দিবে, অর্ডার পাস করবে, তখন এই অর্ডারের এগেনস্টে আপিল করা যাবে কার কাছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে এবং হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে। এটা বলা আছে ওই সেকশন সাবসেকশন 2 তে। সাবসেকশন 2 তে বলা আছে এটা, সাবসেকশন 1 এ বলা আছে এটা। আর সাবসেকশন 3 তে কি বলছে? সাবসেকশন 3 তে বলছে এই যে এই তিনটা আদালত যখন কোনো ওই রায় দিবে তখন এর এগেনস্টে আপনার ওই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেও আপনার আবেদন করা যাবে যখন সেটা ডিস্ট্রিক্ট জাজ তার কাছে ট্রান্সফার করবে। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কিন্তু নিজে থেকে নিয়ে এটা করতে পারবে না, শুধুমাত্র যখন ডিস্ট্রিক্ট জাজ তার কাছে ট্রান্সফার করবে তখন করতে পারবে। আর সেকশন 4 এ বলছে কি যে যখন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোন অর্ডার পাস করবে তখন ওই অর্ডার এগেনস্টে আপিল করতে হবে ডিস্ট্রিক্ট জাজের কাছে এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে। এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যখন কোনো জাজমেন্ট দিবে তখন ওই জাজমেন্টের এগেনস্টেও আবার আপিল করা যাবে, সে রিভিশন করা যাবে। সেই রিভিশনের ক্ষেত্রে সেটা করতে হবে হাইকোর্ট ডিভিশনের কাছে। তো এটা এখান থেকে কিভাবে পাঠিয়ে দিবে, এটা একটা টার্ম আছে লিভ টু রিভিশন। লিভ টু রিভিশন এই টার্মটা অনুযায়ী হচ্ছে তাদের যখন অর্ডার যে পাস করলো, তারা যখন আরেকটা অর্ডার দিবে তাদের অর্ডারের এগেনস্টে আবার রিভিউ আবেদন করবে হাইকোর্ট ডিভিশনের কাছে, যেটা লিড টু রিভিশন হিসেবে হাইকোর্ট ডিভিশনের কাছে। আবার তাদের যে অর্ডারটা প্রেরণ করবে, যে তাদের এগেনস্টে তো যে তারা যে অর্ডারটা দিছিল সেই অর্ডারের এগেনস্টে আবেদন করছিল হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে। তো আবার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আবার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যখন কোনো জাজমেন্ট দিবে তখন যদি কোনো পার্টি এগ্রিড থাকে তখন হচ্ছে কি হাইকোর্ট ডিভিশনের কাছে লিভ টু রিভিশন হিসেবে পাঠিয়ে দিবে, এবং তাদের জাজমেন্টে যদি সন্তুষ্ট, পরবর্তীতে যদি হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা সন্তুষ্ট না থাকে তখন কিন্তু আবার তারা যে জাজমেন্টটা দিল সেটা তারা মানতে পারবে, সেটা বহাল রাখতে পারবে। তো সেকশন 4 এর আলোচনা এতটুকুই।
আর টাইম ডিউরেশনের যেটা বলা আছে, যে রিভিশনের কোনো স্পেসিফিক টাইম বলা নেই, আপিলের জন্য যে সময়সীমার কথা বলা আছে লিমিটেশন একটা, সেই সময়সীমা রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো সেকশন 15 আশা করি বুঝতে পারছেন রিভিশনের যে বিষয়টা, যে রিভিশন হচ্ছে নিম্ন আদালত যখন কোনো জাজমেন্ট দিবে তখন যদি কোনো পার্টি অ্যাগ্রিড থাকে, অসন্তুষ্ট থাকে, তখন ওই অ্যাগ্রিড পার্টি যখন উচ্চ আদালতে এর জন্য একটা আবেদন করবে তখন সেটাকে বলা হবে রিভিশন। আর রিভিশনটা এই সেকশন 15 বলছে যে হাইকোর্ট ডিভিশন হচ্ছে তার অধস্তন সকল আদালতের জাজমেন্টের কি করতে পারবে, রিভিশন নিতে পারবে। এবং সাব সেকশন 2 বলছে হচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজ, এবং ডিস্ট্রিক্ট জাজ করতে পারবে কি, তার অধস্তন যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে, তারপর হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট জাজ আছে, তারা যখন কোনো জাজমেন্ট দিবে তখন তাদের জাজমেন্টের এগেনস্টে যদি কেউ অ্যাপ্লিকেশন করে তখন সেই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করবে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আর সাবসেকশন 3 বলছে হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের সমান ক্ষমতা এক্সারসাইজ করবে যখন ডিস্ট্রিক্ট জাজ তার ক্ষমতাটা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে ট্রান্সফার করবে। আর 4 বলছে লিভ টু রিভিশন, মানে তারাও যদি যে জাজমেন্টটা দিচ্ছে এই জাজমেন্টেও যদি কোনো পার্টি এগ্রিড থাকে তখন লিভ টু রিভিশন হিসেবে হাইকোর্ট ডিভিশনের কাছে চলে যাবে রিভিশনের জন্য। তো আজকের আলোচনা এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।